তো আমি যখন খুলনা হয়ে চাঁদপুর হইয়া ট্রেনে খুলনা থেকে ওই স্টিমারে আনছি চাঁদপুর আনছি চাঁদপুরে তখন ট্রেন ছিল না, ওই যখন যখন রেল ইয়ে আসে না এইগুলো দিয়ে আস্তে আস্তে আমরা বাড়িতে আসছি। বাড়িতে এসে গঙ্গাসাগর স্টেশনে নামলাম, তোর আমার আর কেউ ছিল না, তো তো মনে করি একটু ছোটো আবার গুলি টুলি ওষুধ টুষুধ খাই একটু মোটা হয়ে গেছিল, কেউ চিনে না। তো স্টেশনে বসে সেরা আমি আমার বাড়িতে খবর দিলাম যে আমি বেঁচে আছি, আমি গঙ্গাসাগর স্টেশনে আছি, তোমরা আস। তখন পুরো গ্রামের লোক না হলে এক দুইশো লোক সেই দৌড়ে 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 এই গঙ্গাসাগর স্টেশনে আসলো, আইসা সেখান থেকে আমার আরে বাজার করে নিয়ে গেল বাড়িতে। তো আব্বা আম্মাকে আমার আব্বা এবং আমার চাচা যারা চাচা করে জি, এখন আমরা জানতে চাইব যে আপনার বাবা চাচা এবং ভাই এরকম 33 জনকে দিয়ে যে গর্ত খুঁড়ে তাদেরকে যে ওইখানে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এই বিষয়টা আপনি একটু বলবেন। ধন্যবাদ। আমি তখন যুদ্ধ থাকাকালীন প্রায় শুনতে পাই যে সাথী ভাদ্র আমার গ্রামের আমার তিন চাচা আমার বাপ এবং আমার এক চাচাতো ভাই সহ গ্রামের 33 জন লোক পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। তখনকার সেই পাক বাহিনীদেরকে সার্বিক সহযোগিতা করেছিল দণ্ডপ্রাপ্ত মুবারক আলী, সে এখন দণ্ডপ্রাপ্ত আছে, কিন্তু সে তার সার্বিক সহযোগিতা আমাদের গ্রাম থেকে 33 জন লোক ভাদ্র সাথী ভাদ্র নিয়ে যায়, নিয়ে গঙ্গাসাগর মসজিদ গঙ্গাসাগরের উত্তর পারে একটা ছোট্ট একটা মসজিদ ছিল, সেই মসজিদে সব কয়টাকে আটকে রাখা হয়। সেই বন্দিখানায় আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল খায়ের মাস্টারও ছিলেন, তিনি ভাগ্যক্রমে বেঁচে যান, আর বাকি 33 জন সেখানে উপর্যুপরি তাদেরকে গুলি করে হত্যা করে, পরে এই হত্যা করা লাশগুলা তারা রাত্রির অন্ধকারে দিঘির পশ্চিম পারে একটা গর্ত করে প্রায় 20-25 ফুট লম্বা এবং 5-7 ফুট প্রস্ত সেই গর্তের মধ্যে এই 33 জন লোককে ফেলে তাদের উপর দিয়ে মাটি চাপা দিয়ে রাখে। কিন্তু এই গর্তটা কি ওনাদেরকে দিয়ে খুঁড়াইছে? আমরা যতটুকু জানছি সেই গর্তটা আশেপাশের যে লোকজন ছিল ওই গর্তের আশেপাশে যারা ছিল তারাও ছিল, এবং যারা থেকে বন্দি করে রাখছিল তাদের থেকেও কিছু লোক ওই গর্ত সাথে ছিল, তারা নিজেরও গর্ত করছে। গর্তটা তারাই তারাই করছে, ঘোড়ার পর তাদেরকে কি জীবন্ত চাপা দিছে নাকি ব্রাশ ফায়ার করছে? তাদের তো ব্রাশ ফায়ারেই মারা হয়েছে, কিন্তু কেউ হয়তো দম ছিল কেউ ছিল না, সেই অবস্থায় কার কে বেঁচে আছে কে মারা গেছে সেটার দিকে তাদের লক্ষ্য ছিল না, তারা শুধু এটাই করছে যে কে মরছে কে নাই তাদের প্রত্যেককে আপনার ইয়া দিয়ে ধরে ধরে আয়না সেখানে গর্তের মধ্যে ফেলে তারপরে চাপা দিয়ে মারিল। কিন্তু সেই চাপায় স্বাধীনের পরে আমরা দেখলাম যে ওইখানে লাশগুলা যাকে যেই অবস্থায় চাপা দিয়ে রাখছিল তাদেরকে উঠে দেখলো যে তাদের উপর অংশ কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু নিচের অংশ যার গায়ে যে সেটা ছিল সেটা ঠিক কী অবস্থা আছে তাতে বোঝা যায় তারা জীবিত ছিল এবং জীবিত অবস্থায় তাদের মৃত্যুবরণ হয়েছে। জানতে চাইব রাজাকার যে মুবারক, মুবারককে তো এখন মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তো এতে আপনাদের অনুভূতি কি? মুবারক আলী সে প্রথম থেকে জামাতে ইসলামের দল করত, এলাকার লোকজন তাকে
জামাতে সে ইসলামের লোক বলে ইয়ে করতো, সম্বোধন করতো, কিন্তু একাত্তর সনে পাক বাহিনীদের সাথে হাত মিলে তারা বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের বাড়িতে বিভিন্ন প্রকারে হামলা চালাইত। কিন্তু স্বাধীনের পরে সে কিছুদিন আত্মগোপন করার পরও সে আওয়ামী লীগে যোগদান করে, যোগদান করে তার মৃত্যু বা তার দোষ অনেকটা চাপায় রাখে, যাতে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ করে। কিন্তু এলাকার লোকজন তার বিরুদ্ধে উপর্যুপরি আপত্তি করার পর তাকে সরকার তথা ট্রাইব্যুনাল তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে এরপরে তাকে ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেয়। এতে কি আপনারা খুশি না? একজন প্রখ্যাত রাজাকার এবং সে তার প্রয়োজনে অনেক মানবন্ধের ইয়েছে, কিন্তু এইসব মুক্তিযোদ্ধারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্রত্যেক মুক্তিযোদ্ধা তথা আমি এটাকে আমি আমার অনুভূতি থেকে বলছি, এটা সত্যি একটা দণ্ডনীয় অপরাধ এবং আমি তাতে খুশি। জি, আমরা জানতে চাইব আপনার বয়স তখন 12 পূর্ণ হয় নাই, এই বয়সে আপনি কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য স্পৃহা পেলেন এবং উদ্বুদ্ধ হলেন? আপনাকে কে এই স্পৃহা জাগালো? ধন্যবাদ। আমি যদিও অল্প বয়স, কিন্তু আমার একটা সৎসাহ ছিল, যেহেতু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঐতিহাসিক বাসনে উদ্বুদ্ধ হইয়া মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করব। এই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার একমাত্র আমার ওই সম্পর্কে দুঃসম্পর্কে এক চাচা হামিদুল হক, তিনি আমাকে উদ্বুদ্ধ করলেন, যদিও তুমি ছোটো কিন্তু তোমার আব্বা আম্মা না দিলেও তুমি যদি যেতে চাও আমার সাথে যাবে। সেই চাচার কথা আমি উদ্বুদ্ধ হইয়া আমি এই যুদ্ধে অংশগ্রহণ করি এবং বিভিন্ন হানে ওইখানে অংশগ্রহণ করে প্রশিক্ষণ দিয়ে আমি তৎকালীন পোর ইস্ট বেঙ্গলের সাথে যুদ্ধ করতে সক্ষম হই। যুদ্ধ শেষে আমরা জানি যে আপনার সেনাবাহিনীতে কিছুদিন ছিলেন, তো সেনাবাহিনীতে আপনি কোন র্যাঙ্কে ছিলেন বা কিভাবে সেনাবাহিনীতে আপনার সুযোগ তৈরি হয় এ সম্পর্কে একটু বলবেন। আমরা যখন মুক্তিযুদ্ধ হিসাবে জয়েন করি তখন সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল ছিল সেই যুদ্ধক্ষেত্রে 2 নম্বর সেক্টরে। আমরা মুক্তিযুদ্ধ হিসাবে ফোর ইস্ট বেঙ্গলের সাথে সম্পৃক্ত হই, সেখানে তাদের সাথে যুদ্ধ করতে করতে আমরা ফোর বেঙ্গলের সাথে লিস্টেড হই। হওয়ার পরে যখন আমরা যুদ্ধ করতে থাকি, যুদ্ধের শেষ সময় নভেম্বর মাসের প্রায় 30 তারিখে নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রাইজ করে। সেই নবম ইস্ট বেঙ্গলে আমরা যারা পূর্ব বেঙ্গলে মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করছিলাম প্রত্যেকে 9 ইস্ট বেঙ্গলের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ প্রদান করে। আমরা সেনাবাহিনী আমি 90 সন সেখানে আমরা 9 ইস্ট বেঙ্গলের সাথে ছিলাম দীর্ঘ 9 বছর 3 মাস আমি সেনাবাহিনীতে নেই। তখন আমার র্যাঙ্ক ছিল লেস কর্পোরাল, সেখানে আমি সেখান থেকে আমি নিজ ইচ্ছায় তখন সেনাবাহিনীর চাকরি হইতে ইচ্ছায় অবসর গ্রহণ করি। সেটা কত সালে? 78 সালে। আচ্ছা, 78 সালে অগস্ট মাসে কি মাসে আমি সেনাবাহিনী থেকে নিজ ইচ্ছায় অবসর গ্রহণ করি। তারপরে সেখান থেকে আসা 80 সনে আমি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, যেটাকে বিজিএমসি বলে সংক্ষেপে, সেখানে
সেনাবাহিনীর থেকে একটা সার্কুলারের মাধ্যমে বিজিএমসি জয়েন করি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে। সেই জুট মিল কর্পোরেশনে সামান্য একটা পদ সিকিউরিটি গার্ডে দীর্ঘ আমার 36 বছর চাকরি করে গত 18 নভেম্বরে আমি সেখান থেকে অবসর গ্রহণ করি। তো চাকরির সুবাদে কি আপনার এই পেনশন পাবেন আপনি? চাকরির সুবাদে আমরা এটা হলো বেসরকারি চাকরি, স্বায়ত্তশাসিত চাকরি বিজিএমসিতে, আমাদের কোনো এলপিআর নেই। আমরা সর্বসাকুল্য বেতনে চাকরি করতাম, সেখানে চাকরির যে প্রভিডেন্ট ফান্ড তার দ্বিগুণ এবং যত বছর চাকরি করছি তার দ্বিগুণ আমাদের গ্র্যাচুইটি দেওয়া হবে। কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চিত নেই, যেহেতু বিজিএমসি তথা মিল ফ্যাক্টরির অবস্থা তেমন ভালো না। আমরা সেই অবস্থায় ওদের দিকে তাকাইছি, সরকার বা কতক্ষণে আমাদের জুট মিলের শ্রমিক কর্মচারীদের বা অবসরের টাকা দিব সেই অপেক্ষা আমরা দিন গুনতেছি। এখন আপাতত কোনো রকমের মুক্তিযুদ্ধের ভাতা তথা নিজেদের ইয়েতে কোনো দুর্বিষহ জীবনযাপন করতেছি। সরকার মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে কি কি সুবিধা দিচ্ছে একজন বীর প্রতীক হিসাবে? আমি মুক্তিযোদ্ধা হিসাবে ইনজুরির জন্য সরকার আমাকে ভাতা দিচ্ছে, চিকিৎসা ভাতা, এবং খেতাবের জন্য আমাকে ভাতা দিচ্ছে। চিকিৎসা এবং খেতাবের ভাতা নিয়ে আমার সংসারে এখন জীবিকা নির্বাহ হচ্ছে। পরিবারে আপনার সদস্য কতজন? আমার পরিবারে আমরা আমার 3 মেয়ে 2 ছেলে। ছেলে একটা মাস্টার ডিগ্রি পড়ে সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি করেন, আর বড়টার নাম কি? মুস্তাফিজুর রহমান রুবে। আচ্ছা, ছোটটা এবার সম্মান দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেছে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া সর চিনাই বঙ্গবন্ধু মহাবিদ্যালয়। ওর নাম কি? ওর নাম হইল আবদুল্লাহ আল ফয়সাল রাকিব। আপনার 3 মেয়ের কথা বলুন। ওরা আমরা আমার 3 মেয়ে প্রত্যেকটি হয়তো আর্থিক অনটনের জন্য হয়তো ভালো লেখাপড়া করতে পারিনি। বড় মেয়েটা মেট্রিক পাশ করার পরে বিয়ে দিয়ে দিই, তারপরে মেজোটা মেট্রিক ক্লাস 9 পর্যন্ত পড়ছেন, সেটা বিয়ে দিয়ে দিই। ছোট মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রিতে পড়ে, সেটাও বিয়ে হয়ে যায়। বড় মেয়ের নাম কি? বড় মেয়েটার নাম ছিল ফাতেমা জাহান কল্পনা। মেজোটার নাম হলো ফারজানা আক্তার সুনিয়া, আর ছোটোটার নাম হইল তানিয়া আক্তার। আপনার স্ত্রীর কি অবস্থা? আমার স্ত্রী এখন যেহেতু আমার বয়স এরকম, আমার স্ত্রীর পাশাপাশি আসে বয়োবৃদ্ধ, এখন শারীরিকভাবে তেমন ভালো না, ডায়াবেটিস রোগী, সেই হিসাবে মানে আছে মোটামুটি চলে। আচ্ছা, আপনার গ্রামের নাম নাকি আপনার বাবার নামে নামকরণ করা হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। আমি পূর্বে আমাদের করবা থানা যখন ভাগাভাগি হয়ে যায় তখন আমরা চলে আসি আখাউড়া থানা অন্তর্গত, সেখানে আমাদের গ্রামের নাম ছিল টানমান্দাই, পোস্ট ছিল গঙ্গাসাগর, থানা ছিল আখাউড়া, জেলা বিবাড়িয়া। এরপরে আমরা ১৯৮২ সনে আমরা ওই গ্রাম থেকে বদলি হইয়া নিজ তার প্রায় 1 কিলোমিটার দূরে একটা মানে সড়ক বা লেনের পাশে আমরা নিজেরা ঘর করে বাড়ি বন্ধে সেখানে নামকরণ হয় আমার পিতার নামে, আব্দুল হাসিম ওরফে হাসিমপুর। সেই অনুপাতে সেখানে আমার গ্রামে প্রায় 50-60 ঘর বসতি আছে, প্রত্যেকে এখন হাসিমপুর নামে ওই গ্রামটাকে অভিহিত করে। এটা কত সালে হয় নামকরণটা, তারিখটা মনে আছে? ওই ১৯৮২ সনে। এখন কি আপনার সরকারি কাগজপত্র গ্যাজেট সবগুলোর মধ্যে কি হাসিমপুর লেখা? জি, এখন আমাদের কাগজপত্র যা আছে এখন সব হাসিমপুর দেওয়া হয়, এবং পোস্ট অফিস 1700
বা থানা আখাউড়াই আছে, আখাউড়াই আছে, এখন হাশিমপুর নামে এটা লেখা হয়। আর আপনার জন্ম তারিখটা কি মনে আছে, জন্ম তারিখটা বলতে পারবেন? আমার জন্ম তারিখ 1/11/59। আর আপনার লেখাপড়া তো সেই ষষ্ঠ শ্রেণী পর্যন্ত? ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আমার লেখাপড়া। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমি যত সেনাবাহিনীতে যখন অন্তর্ভুক্ত ছিলাম, তখন তৎকালীন সেনাপ্রধান এবং তখন প্রেসিডেন্ট আবু সাইম আমাকে নিজের হাতে চিঠি লিখে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছিল। যেহেতু আমরা ইনজুর্ড পার্সন ছিলাম, আমাদের কোনো কাজকর্ম করতে হইব না, ওনা বলছিলেন যতদিন সে চাকরি করবে, সেনাবাহিনীতে থাকবে, ততদিন লেখাপড়া করবে, কলেজ স্কুলে কলেজে ভর্তি হয়ে লেখাপড়া। সেই সুবাদে আমরা একটা লেখাপড়ার সুযোগ পেয়েছিলাম। আমি সেইখান থেকে প্রায় 76-এ আমি ইন্টারমিডিয়েট পাস করি ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে। আমি ইন্টারমিডিয়েট পাস করি এবং সেখান থেকে যখন আমাদেরকে আবার পোস্টিং দিই চট্টগ্রাম, সেখানে চট্টগ্রাম আপনার রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজ থেকে আমি বিএ পরীক্ষা দিই, সেখানে বিএ ক্যাজুয়াল পাস করতে পারিনি। আর 78-এর আমার চাকরি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করি। আচ্ছা,